সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞানে। আমরা নিত্য যে সৎসঙ্গ করি সে সৎসঙ্গের জ্ঞানে আমরা যোগ প্রাণায়ামের বিষয়ে আলোচনা করেছি, দম সাধনার বিষয়ে আলোচনা করেছি। সেই দম সাধনা একটি বিষয়, সেটি হচ্ছে কুম্ভক প্রাণায়াম বা রেচক পূরক কুম্ভক এর জ্ঞান। আর আমাদের প্রাণায়াম বা দম সাধনায় যে কুম্ভকের কথা বলা হয়েছে বা আমরা আয়ু কিভাবে বৃদ্ধি করবে সেই বিষয়ে যে কুম্ভকের কথা বলা হয়েছে বা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যে কুম্ভকের কথা বলা হয়েছে, আমাদের মনকে স্থির বা প্রশান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য যে কুম্ভকের কথা বলা হয়েছে, সেই কুম্ভক বিষয়ে তথ্য আমরা আজ বলব। যারা এই কুম্ভক সম্বন্ধে এখনো জানেননি বা বুঝতে পারেননি তাদেরকে স্বাগতম থাকলো আমাদের স্বয়ংবল গুরুকুলে। আমাদের সৎসঙ্গে শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ এবং দর্শন ধ্যান সম্বন্ধে জানুন, মনুষ্য কারিগরি বিদ্যা হিমোলজি তত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানুন। তাহলে এই কুম্ভক কি বলছে? আমাদের শরীরে কুম্ভক, কুম্ভ কি? কুম্ভককে বললে কি বলা হয়? এক ধরনের ব্যাংককে বলা হয়, কুম্ভক অর্থাৎ ব্যাংক। অর্থাৎ ব্যাংক কি করে বলছে? ছমাস খায়, ছমাস ঘুমায়। কোথায় থাকে বলছে? হয় জলের তলায় জলজ ব্যাংক, নালে স্থলে যে ব্যাংক গুলো থাকে কোনো ব্যাংক, সেই কোনো ব্যাংক গুলো ছমাস মাটির ভেতরে থাকে, কোনো ঘরের কোনায় থাকে ছমাস, তারপরে বাইরে শীতকালে বেরোয় বা শীতকালে থাকে, বর্ষাকালে গরমকালে বেরোয়। তাহলে বিভিন্ন রকমের ব্যাংকের চরিত্র এরকম। বা বিভিন্ন সরীসৃপ প্রাণী যা উভচর, জলেও থাকে ডেঙায় থাকে, তারাও ছমাস এরকম জলের তলায় থাকতে পারে। আবার কুম্ভক বললে কি? কচ্ছপ যা একবার সারাদিনে নিঃশ্বাস নেয়। তার আয়ু কত বলতে? সাধারণভাবে 250 থেকে 300 বছর, 500-700, 1000 বছরও কচ্ছপ বাঁচতে পারে, সামুদ্রিক কচ্ছপ। তাহলে এরা কি করে বলছে? এরা কুম্ভক করে। এরা কি জ্ঞানে চলে বলছে? প্রাণবায়ুর দীর্ঘায়ুর সঙ্গে চলে বলছে। প্রাণবায়ু দীর্ঘায়ুর সঙ্গে করছে কি? প্রাণবায়ু কি নিলাম? এই যে আটকে রাখছি, এইবার আটকে রাখছি, এই ছাড়লাম, সে আবার আটকে আছে। আটকে রাখাকেই বলা হয় কুম্ভক করা। সাধারণ প্রকৃতিতে বললে এই আটকে রাখাকে বলা হয় কুম্ভক করা। কিন্তু কুম্ভক প্রাণায়ামের যে জ্ঞান, তা সাধারণভাবে বললে অনুলোম বিলোমের যে প্রাণায়াম তা কুম্ভক প্রাণায়াম। কুম্ভকের 8টি প্রাণায়াম আছে, সাধারণ প্রাণায়াম, প্রাণগতিতে নেওয়া, রেচক পূরক কুম্ভকের জ্ঞানে। তারপর ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, উজ্জয়িনী প্রাণায়াম, ভ্রামরি প্রাণায়াম, এইভাবে তার কুম্ভক হয়। বলছে প্রাণবায়ুতে যত দীর্ঘায়ু করব তত আমার আয়ু বৃদ্ধি হবে, তত আমার শরীর শুদ্ধ হবে। যারা এই কুম্ভক প্রাণায়াম করে বলছে তাদের কি হয়? স্থিরতা আসে, ধীরতা আসে, শক্তি অর্জন হয়, আয়ু বৃদ্ধি হয়, ক্ষমতাশালী হন ধীরে ধীরে। বলছে জ্ঞান সংখ্যাতত্ত্ব জ্ঞানেও দেওয়া আছে, আপনি কতক্ষণ কুম্ভক করতে পারছেন, আপনার দম সাধনা কতক্ষণ আটকে রাখতে পারছেন, আপনার প্রাণবায়ুকে কতটা স্থির রেখে আপনার হৃৎপিণ্ডের গতিকে জানতে হচ্ছে।
আপনার চিন্তাধারা আপনার মানসিক গতিকে ধরতে পারছেন কিনা সেই বিষয়কে জানার জন্য কুম্ভ। তাহলে একটা গল্প আছে, রামকৃষ্ণদেব পরমহংস যখন দোতাপুরীর সঙ্গে দেখা করতে যায়, প্রথম দোতাপুরীর একটি সাধনা যা গঙ্গার তীরে, হুগলি নদীর তীরবর্তী এলাকায় গঙ্গার তীরে তিনি জোয়ারের সময় ডুব দিয়ে থাকতেন, ধ্যানমগ্ন অবস্থায় কুম্ভক করে জোয়ারের জলের নিচে ডুব দিয়ে থাকতেন। যখন ভাটা আসতো তখন উনি ওইভাবেই বসে থেকে উঠে তার নিত্য কর্ম করতেন। তাহলে একটা জোয়ার ভাটা সাধারণভাবে বললে 3 ঘন্টা আপ ডাউন থাকে, 3 ঘন্টা পর পর বলতে গেলে জোয়ারের টান পড়ে, 3 ঘন্টা জোয়ার ভর্তি হয়, এই 6 ঘন্টায় আপ ডাউনে জোয়ার ভাটা হয়। 6 ঘন্টা ধরে একটা মানুষ যদি এইভাবে কুম্ভক করে বসে থাকতে পারে, সে কে? দোতাপুরী। সেই দোতাপুরীকে যখন রামকৃষ্ণের পরমহংস গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এই সাধনা আমাকে শেখাবেন, বা আপনি এত কিছু ঘুরেছেন, আপনি কিসে সাধনা করেন যার জন্য আপনি এগুলো জানেন? বলছে তারা নিরাকার ব্রহ্মের সাধনা করে। যদি নিরাকার ব্রহ্মে, তখন রামকৃষ্ণের পরমহংস সাকার ব্রহ্মের সাধনা করতেন, তখন নিরাকার ব্রহ্মের সাধনা করার জন্য তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি যখন গেলেন, যখন দোতাপুরী তাকে সেই শিক্ষার জ্ঞানটা দিলেন, সেই মুহূর্তে তিনি 3 দিন ধরে সেই নদীর জলের তলায় ছিলেন, 3 দিন নদীর জলের তলায় ছিলেন রামকৃষ্ণের পরমহংস এই কুম্ভকের জ্ঞানে। কিভাবে সম্ভব? সেই বিজ্ঞান একটা আছে, সেই বিজ্ঞানকে জানতে হয়, সেই বিজ্ঞানকে জানলে আপনারাও পারবেন। বলছে সাধনার জ্ঞানকে জানতে গেলে গুরুতত্ত্ব জ্ঞান জানতে হয়, এই গুরুতত্ত্ব জ্ঞানের মধ্যে এক সিদ্ধি পাওয়া যায়, আর যদি তার সিদ্ধি পান আয়ুর্বৃদ্ধি হবে। যদি বলে সাধারণ মানুষ বর্তমানে কত আয়ু নিয়ে রয়েছে, 40 থেকে 60 বছর গড় আয়ু বর্তমান ডাক্তারদের হিসাবে বা বর্তমান প্রজন্মের হিসাবে, তারপরে একটু ব্যতিক্রমী যদি বলা হয় তারা 100 বছর 80 বছর 90 বছর বাড়ছে। কিন্তু এই বর্তমান সময়ে ঠিক 100 বছর আগে একটা কথা, যা লোকনাথ বাবা এবং তৈলঙ্গ স্বামী তাদের আয়ু কত? লোকনাথ বাবা 160 বছর ছিলেন এই ধরনের এই পৃথিবী, তৈলঙ্গ স্বামী 350 বছরের ওপরে তিনি ছিলেন এই পৃথিবীতে। তাহলে ভাবুন 350 বছর কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? তারপর আরো যদি পেছনে যাই, 2500 বছর ধরে এখনো এক বাবাজি রয়েছেন, যার পরম্পরা রয়েছে এখনো, সেই পরম্পরাগত ভাবে যে আয়ু গতি, যারা আয়ু বৃদ্ধি, এবং বিভিন্ন বাবাজিরা যারা রয়েছেন পাহাড়ের গুহা দেশে, তারা এই কুম্ভক রেখা পুরো কুম্ভকের জ্ঞানে রয়েছে। আর একে শিখতে গেলে টেলিফোনিক কমিউনিকেশন হয় না, সামনাসামনি বসে শিখতে হয়। যারা কুম্ভক সম্বন্ধে জানতে চায় তাদেরকে গুরুতত্ত্ব জ্ঞানটা নিতে হয় আগে, গুরু সামনে বসলে ভালো। এই কুম্ভকের জ্ঞান যদি একটু সমস্যা হয়, প্রাণবায়ুর গতিকে ঠিক সঠিকভাবে না চালাতে পারে, প্রথম আপনার শারীরিক দুর্বলতা আসবে, কোষ্ঠকাঠিন্য আসবে, বা জ্বর হতে পারে, গিটে গাটে একটু ব্যথা হতে পারে। কেন? কারণ আমাদের প্রাণবায়ুটা নিত্য চলাচল করছিল, সেই নিত্য চলাচলটা আমি আটকে রাখছি, তাহলে আমার শরীরে কি হবে? অ্যানারোবিক রেসপিরেশন বা দূষণ ভর্তি হয়ে যাবে, ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে? দহন হবে, আর দহন হলে শরীর তপ্ত হবে, শরীরে অ্যালকোহল এবং কি বলছে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। তাই গুরুতত্ত্ব জ্ঞানে কুম্ভকটা শেখা উচিত। কুম্ভক যারা করতে চাইছেন, কুম্ভক প্রাণায়ামের বিষয়ে যারা আরো জানতে চাইছেন, তাদের তো জানানো হয়, কিন্তু সেইটা জেনে যদি বাড়িতে অভ্যাস করেন তাহলে একটি বিপরীত প্রতিক্রিয়া আসতে পারে। তাই যারা কুম্ভক শিখবেন তারা গুরুতত্ত্ব জ্ঞানে গুরুর সামনে বসে কিছুদিন আগে অভ্যাস করুন, গুরু জ্ঞানের সঙ্গে অভ্যাস করুন, গুরু প্রকৃতির সঙ্গে অভ্যাস করুন। এবার একটি কুম্ভক যা আমাদের শরীরের দুইটি এনার্জি, নারী শক্তি আর পুরুষ শক্তি, যাকে ইরা আর পিঙ্গলা বলা হয়, মাতৃশক্তি আর পিতৃশক্তি, যাকে আমরা বর্তমানে মা আর বাবার অংশ বলি, তাই মালা বাবার মন্ত্র কি মন্ত্র? ও মালো বাবা নামা। এই যে আমি মন্ত্রটা করার পর এই যে আমার কুম্ভক হয়ে বসে আছে, না আমি প্রাণবায়ুকে নিচ্ছি না ছেড়েছি, আমি কথা বলছি, কোথায়? আমার নিম্ন কুম্ভক ত্রিদ্বার বন্ধ হয়ে আছে, কি? বায়ুদ্বার, মূত্রদ্বার এবং মণিপুরের দ্বার। বলছে মূলাধার, স্বাধিষ্ঠানা আর মণিপুরের তিনটে বন্ধ করে রেখে কথা বলছি, না আমি এখনো নিয়েছি শ্বাস, না ছেড়েছি।
হ্যাঁ, কথা বলতে গেলে কিছুটা হয়তো নাক থেকে ঢুকে বেরিয়ে যাচ্ছে বা মুখ থেকে ঢুকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বলছি এই যে কুম্ভকের জ্ঞান রাখতে হবে, বেশি কথা বললে এনার্জি ক্ষয় হয়, এই এনার্জি ক্ষয় যদি হয় তাহলে কি হবে, আপনার যে এনার্জি তা লস হচ্ছে, লস হওয়া মানে কি আপনি গেইন করতে পারছেন। তাই বলছে কুম্ভক যদি শিখতে পারেন, আপনি কথা বললেও আপনার এনার্জির ক্ষয় হবে না, যে এনার্জি আপনার শরীরের ভেতরে আছে বহিরঙ্গে সেই এনার্জি অন্তরঙ্গের ভেতরে যুক্ত হবে, ক্ষয় হবে না। তাই কুম্ভক শিখতে হয়। আমি এখনো কথা বলছি, এখনো দম আমি নিঃশ্বাস নিইনি বা ছাড়িও নি, কুম্ভককে আমি আটকে রেখেছি নিম্ন দেশে, কোথায়, আমার মণিপুর, আমার স্বদেশটা, আমার মূলাধার, অর্থাৎ পায়ু ছিদ্র, মূত্র ছিদ্র আর আমার নাভি ছিদ্র, ঠিক গোড়ায় যে তিনটে চক্র আছে সেই চক্রকে আটকে রাখা হয়েছে, এটা নিম্ন কুম্ভক। উদ্ধ কুম্ভক আরেকটি আছে, কি কুম্ভক বলছে, শ্বাসবায়ুকে নেব, উদ্ধ কুম্ভক সে কণ্ঠের এখানে থাকে, গুরু শক্তি বা সরস্বতী যেটা রয়েছে আমাদের সরস্বতী চক্র বা বিশুদ্ধ চক্র, এর সঙ্গে আমাদের আজ্ঞা চক্রে সংযুক্তি করে, আমাদের সহস্রার চক্রকে সংযুক্তি করে আমাদের হৃদয় চক্রের দিকে ধ্যান দেওয়া, আমাদের হৃদয় বা অনাহতর দিকে ধ্যান দেওয়া, এটা উদ্ধ কুম্ভকের কাজ। বলছে এই কুম্ভক যারা করবে তাদের শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা এবং যাদের ধমনী শিরা বন্ধ হয়ে গেছে বা রক্তের গাঢ়ত্ব বেড়ে গেছে, হাই প্রেশার, লো প্রেশার হয়েছে, বা যাদের কোষ্ঠকাঠিন্য আছে, শরীরের জড়তা আছে, তাদের এই রোগগুলো ঠিক হয়ে যায়, এটাই কুম্ভকের উপকারিতা। তো যারা বেশি করে কুম্ভক করে বা কুম্ভক প্রাণায়ামটাকে জানে বা কুম্ভকের অষ্ট প্রাণায়ামকে করে, সেই অষ্ট প্রাণায়াম গুলো মুক্তির পথ এনে দেয়, শরীরকে সুস্থ রাখে, মনকে শান্তি প্রশান্তির দিকে নিয়ে যায়, আর মনের চঞ্চলতা স্থির করে দিয়ে মনের মধ্যে স্মৃতিকোষ, বুদ্ধি, জ্ঞানের বৃদ্ধি করে। যারা এই বিষয়টাকে আরো জানতে চান বা কুম্ভক বিষয়ক জ্ঞানকে নিয়ে জানতে চান, তাহলে তাদের আমাদের স্বয়ংবল গুরুকুলে স্বাগতম। একটি প্রধান কুম্ভক যা দুইটি শক্তির আদান প্রদানকে আমাদের বুঝতে সাহায্য করে, নারী শুদ্ধি করে, কি নারী, আমাদের শিরা উপশিরা গুলোকে শুদ্ধ করে, হৃৎপিণ্ডের বা ডান দিক বা দিকের গতিকে ঠিক রাখে, আমাদের শরীরের ডান দিকে এবং বা দিকের যে কুলকুণ্ডলী যে চক্রের গতিকে ঠিক রাখে, তাকে কুম্ভক প্রাণায়াম বলা হয়, প্রধান প্রাণায়াম কুম্ভকের। সেটি কি বলছে, অনুলোম বিলোম, অনুলোম বিলোমকেই কুম্ভক প্রাণায়াম বলা হয়। এটি করতে গেলে কিভাবে করবেন, বলছে আপনার হাত দুটো এইভাবে স্পর্শ রাখবেন, ডান হাত বা হাতকে এইভাবে বায়ু মুদ্রায় রাখবেন, রেখে বসব, ডান হাতটা ঠিক আমি প্রথম দুটো অনামিকা আর মধ্যমা বুড়া আঙুলে নিচে রেখেছি, কনিষ্ঠা রেখেছি জোড়া করে, ঠিক এইভাবে জোড়া করে দেখো, রেখে ডান আঙ্গুল আমি বুড়া, ডান হাতের বুড়া আঙুলটা নাকের ডান দিকে দিলাম, দিয়ে বাঁদিক থেকে প্রাণবায়ুকে নিচ্ছি 16 সেকেন্ডের জ্ঞানে বা 8 সেকেন্ডের জ্ঞানে, প্রথম 8 সেকেন্ড দিয়ে আটকে রাখবো 16 সেকেন্ড, আর আজ্ঞা চক্রের দিকে ধ্যান দেবো, তারপরে ছাড়বো 32 সেকেন্ড, আবার নেব 8 সেকেন্ড, আটকে রাখবো 16 সেকেন্ড,
আবার ছাড়বো। তাই বলছে, প্রথম প্রথম আপনাদের এইভাবে হবে না কুম্ভকের জ্ঞান। প্রথম কিভাবে করবেন বলে, ডান নাকে আমি 2 সেকেন্ড নেব, ডান নাক চেপে ধরে বাঁদিক থেকে 2 সেকেন্ড নেব, বাঁদিক থেকে শুরু করবেন, দিয়ে আটকে রাখলাম 4 সেকেন্ড, দিয়ে ছাড়বে 8 সেকেন্ড, আবার 2 সেকেন্ড নেব, আটকে রাখবো 4 সেকেন্ড, ছাড়বো 8 সেকেন্ড, ঠিক এইভাবে কুম্ভক প্রাণায়াম করতে হয়। এই কুম্ভক প্রাণায়ামে গতি আছে, সংখ্যাতত্ত্ব আছে, সংখ্যাতত্ত্বকে জানতে হয়। আমাদের শরীরে 2 কি বলতে, 2টো ফুসফুস, 2টো নাকের ছিদ্র, একে ঠিক করতে গেলে 2, হৃৎপিণ্ডে 4টে ঘর, অনিন্দ্য নিলয়, বাম দিক ডান দিক ভাগ করা আছে 4টে ভাগে, আর আমাদের শরীরে 8টো চক্র বা 8টো গ্রন্থি আছে, সেই গ্রন্থি অ্যাক্টিভ করতে গেলে আমাদের 8 সেকেন্ডের জ্ঞান নিতে হয়। তাই প্রথম প্রাণবায়ু থেকে শুরু করে হৃদয় চক্র থেকে শুরু করে 8টো চক্রের জ্ঞানকে বৃদ্ধি করা, এটাই কুম্ভক প্রাণায়ামের জ্ঞান। তার এরপরে সংখ্যা 4, 8, 16, আবার 8, 16, 32, 16, 32, 64 এইভাবে করতে হয়, এমনকি 108 পর্যন্ত যেতে হয়, 64, 72, 108 এভাবেও আছে। যারা করতে পারবেন 108 বা 64, 72 এইভাবে, তাদের উন্নতি হয়, তাদেরই কুম্ভক হয়। এবার কুম্ভকের গতি কি বলছে, বলছে আমাদের হৃৎপিণ্ডের যে গতি তা কত বলছে, 72 যোগীদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে 80 থেকে 120। যখন আপনি বুঝবেন আপনার হৃৎপিণ্ড কম্পন তীব্র বেগে চলে এসেছে আর নিতে পারছে না, তখন ভাবেন আপনার কুম্ভক কিছুটা শেখা হচ্ছে। এই করতে করতে হৃৎপিণ্ড স্থির হয়ে যাবে, যদি বলেন প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে, তাই প্রাণবায়ুকে ধরে রাখার যে জ্ঞান তাকেই কুম্ভক বলা হয়, যাতে প্রাণবায়ু না বেরোয়, হৃৎপিণ্ড স্থির হয়ে যাবে। তাই তখন শরীর বলছে শান্ত হয়ে যাবে, স্থির ঠান্ডা হয়ে যাবে, মন প্রশান্তির দিকে যাবে। তাই এটি একটি সাবধানতার জ্ঞান, এটি একটি গুরুতত্ত্ব বিষয়ের জ্ঞান। যারা কুম্ভক জানতে চাইছেন তারা টেলিফোনিক ভাবে যদি জানতে চান তাহলে আপনার সমস্যা হতে পারে, আর যখন কোনো কুম্ভক বা প্রাণায়াম করবেন একাকিত্বে করবেন, যাতে কেউ আপনাকে স্পর্শ না করে, তাতে বিকৃত হয়, কারণ কুম্ভক হলে সমাধি হয়। এই সমাধি তত্ত্ব জ্ঞানের প্রথম স্তরে কেউ যদি পৌঁছাতে চায়, তখন যদি কেউ তার গায়ে স্পর্শ করে তখন তার প্রাণ নষ্ট হয়ে যেতে পারে, ভয়ের জন্য, কম্পনের জন্য বা হঠাৎ স্পর্শের জন্য। তাই যারা কুম্ভক করছেন একটু সাবধানতা রেখে করবেন, যখন করবেন একাকিত্বের সঙ্গে করুন বা কাউকে বলে রেখে করুন যাতে গায়ে স্পর্শ না করে। অনেক সাবধানতা আছে কুম্ভককে জানতে গেলে, গুরু ছাড়া হয় না, গুরু জ্ঞানকে নিতে হয়। সদ্গুরুর জ্ঞানে এই জ্ঞানটি যদি বিকাশ করেন আপনার কুম্ভক প্রাণায়াম 3 মাস, 6 মাস, 1 বছর আপনার কিছু না কিছু সিদ্ধি জ্ঞান হবে, সিদ্ধি দেশের জ্ঞান হবে। তাই কুম্ভক করবেন। এই আমাদের 6টি প্রাণায়াম, সাধারণ প্রাণায়াম, তারপরে কপালভাতি প্রাণায়াম, তারপরে ভস্ত্রিকা, নিম্ন ভস্ত্রিকা,
হরিবল ভস্তিকা, অনুলম বিলম, ভামরি আর ওমের ধ্যানের সঙ্গে মা বাবার মাতৃপিতৃ শক্তি জাগরণের মন্ত্রের প্রণাম করবেন। এই আটটি প্রণাম তার সঙ্গে রেচক পূরক গোম্বকের জ্ঞান প্রাঙ্গলকে আটকে রেখে আজ্ঞা চক্র বা নাসিকের অগ্রভাগ হইতে আপনার মনোনিবেশ করা। এই কুম্ভকটা করুন। এর বিষয়ে আরো তথ্য জানতে গেলে বা জানতে চাইলে আমাদের সঙ্গে স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যুক্ত হন। শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ ও দর্শন ধ্যান সম্বন্ধে জানো। আর মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার্থে যে জ্ঞানটা সত্য সনাতন বিজ্ঞানের সঙ্গে আছে তাকে জানার চেষ্টা করো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক, আপনাদের মঙ্গল কামনা করি। আপনাদের কুম্ভক রেচক পূরক জ্ঞান হোক। ওম শান্তি শান্তি শান্তি। ওম আলো বাবা।